हेलो बंधुरा केमन आछो तुम्हारा सबाई सीमार आरेकटी ब्लगे तुम्हारे स्वागतम। तो देखो आज के चले एक बार्थडे चले तो ये हलो हमारे स्टूडेंटर बार्थडे। तो और जन्मदिन एक्चुअली 20 जुलाई गेछे तो आज 29 जुलाई से सेलिब्रेट होच्छे। तो आशेपाशे कयेक जन मिले और घरोयाभावेई एटा पालन करा होच्छे। ओदेर एक्चुअली जन्मदिनेर नियम नेई। तो ये बार्थडे गार्ल एक बच्चा के कोले निये बसे रयेछे एटार मामार छेले। तो सब किछु रेडी रयेछे, सबाई चले एसेछे आमादेर जन्यई अपेक्षा करे बसे आछे जे आमरा कखन आसबो ततक्षण केक काटा होबे। कारण ओ आमाके खुबई भालोबाशे। 5 বছর থেকে পড়াচ্ছি, যখন থেকে ও নার্সারিতে পড়ে তখন থেকে পড়ায়, এখন ও ক্লাস 2-এ পড়ে। তো আমাকে মানে না আমি যদি নাও পড়াই এসে ওকে দেখা দিই তা তো শান্তি, পড়াই তো আধ ঘন্টা আর 1 ঘন্টার সঙ্গে খেলতেই হয়, তারপরে ও পড়ে। ঠিক আছে, এই এটা ওর মামি, আর ওই যে কেক নিয়ে আসলো ওটার মা। আমি বললাম ঠিক আছে এবার কেকটা নিয়ে আসো, এমনি লেট হয়ে গেছে আমার আস্তে আস্তে। তো ওর মা কেকটা সাজাচ্ছে আর এটা ওর বাবা। আর কেকটা মানে আমিই বলেছিলাম যে একটা বার্থডে বারবি কেক অর্ডার দিয়ে ওটা বেশ ওর পছন্দ হবে। তো ওর মা সেটাই একটা অর্ডার দিয়েছে, বেশ সুন্দর হয়েছে কেকটা, ছোটোর মধ্যে খুব ভালো হয়েছে। তো এবার কেক কাটা হবে। তো কোনো দিনও কেক কাটেনি, তো খুবই এক্সাইটেড, মানে কোনো দিনও কেক কাটেনি। ওদের অ্যাকচুয়ালি জন্মদিনের নিয়ম তো নেই, আগেই বললাম। তো ওর মা বললো ওর খুব শখ সবাই কেক কাটে, একটু কেক কাটবে। তো আমি বললাম হ্যাঁ অন্য দিন সেলিব্রেট করাই যায়, অসুবিধা নেই তুমি এনো। তো এনেছে, তো 30-40 জনের মতো হয়েছে। তো সবাই মিলে কেক কাটাকাটি হচ্ছে। তো আমি বললাম চলো গিয়ে আমি একটু ছবিটা তুলে নিই, সবাই এসছে যখন ভিডিওটা করে নিই, ভিডিওটা করে ছাড়া যাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো। তো কেক কাটছে, ও তো কোনো দিন কেক কাটেনি, তো খুব ভয় ভয় কেকটা কাটছে। কেটেই ওই পাশে ওর বোনটা ওকে ঠিক খাইয়ে দেবে। ঠিক আছে, ও ঠিক বুঝতে পারছে না কী করবে, হাতে খাওয়াবে না ওটা খাওয়াবে, দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চাকুটা দিয়ে ওকে খাইয়ে দেবে। ঠিক আছে, দিয়ে সবাই সেটা দেখে তো খুবই হেসে দিয়েছে যে কেকটা কাটতে না কাটতে ওকে খাইয়ে দিল, ওই পিস পিস করবে তা না। এদিকে মোমটা দিতে ওর মা ভুলে গেছে, এবার ওর মা মোমটা নিয়ে আসবে। মোমটা নিয়ে এসে বলবে দেখো মোমটা দিতেই ভুলে গেছি। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি জন্মদিন তো করা হয় না সেভাবে, এর জন্য আর সব কিছু মনে থাকে না। তো ওর বাবা ওই পাশেই বসিয়ে দিল কেকটা, যে ঠিক আছে থাক এটা এটা এইভাবেই লাগানো থাক, কিছুই হবে না। তো আমরা তো খুবই এনজয় করেছি, খুবই মজা হয়েছে। আমাদের কেক কাটাকাটি হলো, এবার এক এক করে আমি সবাইকে পিস পিস করে কেকগুলো দিয়ে দিলাম। সেটার ভিডিওটা করা হয়নি যেহেতু আমি কেকটা কাটছিলাম। তো সবাই খুব মজা করেছে, খুবই খুবই মজা হয়েছে। তো দেখো সব বাচ্চাগুলো খুব আনন্দ করে, মানে কেকটা দেখে সবাই খুশি, বারবি কেক তো, তো পুতুলটা দেখে সবাই মোটামুটি খুবই খুশি হয়েছে। দেখো ওই বাচ্চাটাকে কেক খাওয়াতে যাচ্ছে কিন্তু বাচ্চাটা কিছুতেই খাবে না, ও জোর করছে কিন্তু নিজেও কেক খায় না, নিজেরও পছন্দের নাই কেক। ঠিক আছে, ওর বাবা বলছে যে তাহলে তুই একটু খা, বলছে না আমি খাবো না। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো প্রতিদিন ভিডিও দিতে পারি না, আমি একটু ব্যস্তই থাকি, সারাদিন আপলোড করতে পারি না ভিডিও, হয়তো রিলস দুই একটু দিই কিন্তু ভিডিও সেরকম দেওয়া হয় না। ঠিক আছে, এডিটিং করতে অনেক সময় লাগে, আমার ওই সময়টাই আমার হাতে থাকে না। তো ফাঁকাফাঁকি যখন একটু সময় থাকে ফাঁকে তখন একটু করে নিই। তো দেখুন সবাইকে দেখিয়ে দিলাম, সবাই বেশ ভালো আনন্দ করছে। তো এই আমার মেয়ে, আমার মেয়ের সঙ্গে ও ছবি তুলছে। তো প্রায় দিনে বলবে মিষ্টিদিকে, মানে আমার মেয়ের নাম মিষ্টি আর ওর নাম মিঠি, তো বলে মিষ্টিদিকে নিয়ে আসবে, মিষ্টিদিকে নিয়ে আসবে। তো জন্মদিনে তো ওরও নিমন্ত্রিত ছিল, আমার হাজব্যান্ডেরও ছিল, আছে পাশে বসেই। তো ওরা দুজন একটু ছবি তুলল, ছবিটা একটু অন্ধকার লাগছে, আমি বললাম একটু সরে যা, সরে গিয়ে তোল তাহলে ছবিটা ক্লিয়ার আসবে। তো ছবি তোলা হয়ে গেল, এদিকে বাচ্চাগুলো খাটের মধ্যে খুবই লাফালাফি করছে, মানে খুবই ওদের আনন্দ লাগছে। ঠিক আছে, এরপরে ও কী করছে সব ধরে ধরে গিফট ফিফটগুলো, এই যে আমাদের লোক, আমি বেশ একটা সিম্পল একটা তাতে শাড়ি পরেছিলাম, বেশি কিছুই সাজিনি। তো এরপরে ওর ওর মা ওর গাউন, মানে ওই বার্থডে গেলে যে কী হয় ওগুলো রিবন নাকি, ওটা দিতেও ভুলে গেছে আর মাথার ব্যান্ডটাও দিতে ভুলে গেছে মুকুটটা, তো ওইটা পরেছে। আমি বললাম চল এটা পরে একটু ছবিটা তুলে নিই, যখন ভুলে গেছে পরে দেওয়া যাবে, অসুবিধা নেই। তো আমি একটু ছবি তুলে নিলাম। এবার ও তো ড্রেস চেঞ্জ করার জন্য ব্যস্ত, ড্রেস চেঞ্জ করাও হয়ে গেল, এবার খাবারের থালা নিয়ে বসেছে। এবার এখানে আজ খাবার তো খাবেই না, জাস্ট দিয়ে রেখেছে। তো এখানে আছে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ইলিশ মাছ, ডাল, রুই মাছ,
আর হলো গিয়ে মাংস, দই, মিষ্টি, লুচি, পায়েস। তো এর মধ্যেও কিছুই খাবে না, হয়তো মাংস দিয়ে একটুখানি ভাত খাবে আর বাদ বাকিও কিছুই খাবে না। তো জাস্ট ছবিটা তোলা, তো বিরক্ত হচ্ছে কখন বাড়ির জামা কাপড় পরবে, মানে এইসব দিয়ে ও অস্বস্তি বোধ করছে, ভালো লাগছে না, মানে এত ছটপট করে না, সবসময় ছটপট করতেই থাকে, আমাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব খেতে, ওর ছবি তোলা হয়ে গেল। আজকে আমাদের মেনুতে আছে লুচি আর মাংস, পায়েস আর মিষ্টি। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা।